নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের চারটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট তোমাদের সামনে তুলে ধরব এবং বেশ কিছু কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে, সেগুলো তোমাদের সামনে তুলে ধরব। এবং পাশাপাশি তোমাদেরকে আমরা আগের দিন একটা ভিডিও আপলোড করেছিলাম যে ক্লার্কশিপের যে রেজাল্ট নিয়ে কোনো একজন সাবস্ক্রাইবার আমাদেরকে একটা স্ক্রিনশট পাঠিয়েছে, সেই ভিডিওটা আমরা ডিলিট করে একটা টেকনিক্যাল কারণে ডিলিট হয়ে গিয়েছিলো। যাই হোক, সেটাও একবার দেখিয়ে দেবো যে সেই মেলটা কি, তোমাদের মধ্যে থেকেই একজন বন্ধু আমাদের কিন্তু স্ক্রিনশটটা পাঠিয়েছে, ঠিক আছে। এর কিন্তু যে সত্যতা আমরা কিন্তু যাচাই করিনি। যাই হোক, তাহলে চলো এই আপডেটগুলো আগে দেখে নেবো, তারপর আমরা সেই স্ক্রিনশটটা দেখাচ্ছি। তাহলে চলো, তার আগে বলবো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো যে কোনো ধরনের সরকারি চাকরি আপডেট এবং ক্লাস করার জন্য। তাহলে দেখে নেবো সেই আপডেটগুলো। আচ্ছা, এটা একটা পরীক্ষার ফাইনাল রেজাল্ট বেরিয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ টোটাল 29 জনের একটা লিস্ট দিয়েছে। পোস্টটা হচ্ছে লেকচারার এন্ড ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইন গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। এখানে এনরোলমেন্ট নাম্বার এবং রোল নাম্বার দিয়েছে। টোটাল যে দেখতে পাচ্ছ 39 জনের লিস্ট এখানে রয়েছে এবং এখানে কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সি দিয়েছে, ইউআরের কটা 21টা, এসসির কটা, এসটির কটা, এবং সেই অনুযায়ী কিন্তু যে 39 জনকে কিন্তু ফিল আপ করা হয়েছে, অর্থাৎ যে ফাইনাল রেজাল্ট বের করা হয়েছে। এবার আমরা দেখে নেব পরবর্তী আপডেট। আচ্ছা, এটা দেখতে পাচ্ছ এটা আরও একটা পরীক্ষার কিন্তু ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে, যেখানে 99 জনকে কিন্তু পাস করানো হয়েছে, যেটা হচ্ছে লেকচারার ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট কলেজ পলিটেকনিক কলেজের। তো তোমরা দেখতে পাচ্ছ এনরোলমেন্ট নাম্বার এবং রোল নাম্বার দিয়েছে এবং টোটাল 99 জনের লিস্টটা কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু ভ্যাকেন্সি ওয়াইজ যে নেওয়া হয়েছে সেটাও কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এবার আমরা পরবর্তী আপডেটটা দেখে নেব। আচ্ছা, এখানে আরও একটা পরীক্ষার ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে, যেটা হচ্ছে একখানা পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন তিবেতিয়ান জেনারেল ডিগ্রি কলেজ, ঠিক আছে। এখানে একজনের যে নামই রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ নাম না, এনরোলমেন্ট নাম্বার এবং অ্যাপ্লিকেশান নাম্বার, ঠিক আছে। তো এবার আমরা পরবর্তী আপডেট দেখে নেব। এখানে দেখতে পাচ্ছ আরও একটি পরীক্ষার ফাইনাল রেজাল্ট, যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার, যেটা আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 26/2019। এখানে কিন্তু দুজনকে যে পাস করানো হয়েছে এবং এখানেও কিন্তু যে ক্যাটাগরি ওয়াইজ ভাগটা দিয়েছে, ঠিক আছে। এই ছিল আপডেটগুলো। এবার আমরা দেখে নেবো যে তোমাদের যে আমাদের যে সাবস্ক্রাইবার একজন যে পিএসসির চেয়ারম্যানকে যেটা মেল করেছিল আগের দিন, ভিডিওটা ডিলিট হয়ে গেছে, সেই মেলটা তোমাদেরকে আমরা দেখাবো। আচ্ছা, এই যে মেলটা আমাদের যে বন্ধু পাঠিয়েছে তার নাম হচ্ছে অভিনন্দন চক্রবর্তী। তিনি মেল করেছিলেন যে স্যার, আমরা ক্লার্কশিপ মেইনের জন্য রেজাল্টের জন্য অপেক্ষা করছি, এটা কিন্তু এপ্রিল মে মাসে কি বেরোনোর চান্স আছে পাবলিশ করার? তো চেয়ারম্যান স্যার নো দিয়েছে, কিন্তু এটা কিন্তু যে তিনি আমাদেরকে পাঠিয়েছেন এটা সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি। যাই হোক, ক্লার্কশিপের খাতা দেখা হয়ে গেলে কিন্তু যত শীঘ্রই সম্ভব কিন্তু এই রেজাল্টটা প্রকাশ করে দেওয়া হবে, সেটা মে মাসে হতে পারে বা এটা এপ্রিল মে বলেছে, যেহেতু এপ্রিল মাসটা হয়নি সেই হিসেবে দিয়েছে। যদি মে মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো তোমরা অপেক্ষা করো এবং অন্যান্য পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশান নিতে থাকো, কারণ এর ওপর কিন্তু ভরসা করে থেকো না, কারণ এটা কিন্তু রেজাল্ট বেরিয়ে গেলে এর ওপর তোমাদের ওপর কিছু করার নেই। শুধুমাত্র টাইপিং টেস্টটা কিন্তু কেউ ছেড়ে দিও না করা, ঠিক আছে, কারণ টাইপিং টেস্ট পরীক্ষা হয়ে গেলেই কিন্তু টাইপিং টেস্টের কিন্তু যে শিডিউল দিয়ে দেবে। তো সুতরাং টাইপিং টেস্টটা করতে থাকো, কারণ যা হওয়ার সেটা তোমাদের হাতে নেই, এখন যা হওয়ার পিএসসির হাতে রয়েছে। পিএসসি যখনই প্রকাশ করে দেবে আমরা জানিয়ে দেবো এবং তোমরা কিন্তু টাইপ টেস্টটা প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে। এবং পরবর্তী যে পরীক্ষাগুলো আছে তার জন্য কিন্তু প্রিপারেশান নিতে থাকো, কারণ এটার উপর শুধুমাত্র এটা তো হয়ে গেছে, এটার উপর ভরসা করে থেকো না, এটা আপকামিং যা হবে ভালোই হবে। তো সুতরাং আপকামিং পরীক্ষাগুলোর জন্য কিন্তু প্রিপারেশান নাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। এবং কোনো রকম যদি তোমরা কেউ মেল করে থাকো বা কিছু করে থাকো, সেটা আমাদের স্ক্রিনশটটা পাঠাতে পারো, সেটা আমাদের ফেসবুক যে FB পেজের মাধ্যমে তোমরা কিন্তু এটা পাঠাতে পারো। ধন্যবাদ।